আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর আমাদের সৌভাগ্য হয়েছে আমরা পেয়েছি মোহাম্মদ হাশেম, ইএএমবিএ আর্টস এনরোল এজেন্ট আর সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট এন্ড সিও কর্ণফুলি ট্যাক্স সার্ভিস। আপনাকে স্বাগত জানাচ্ছি, ব্যস্ততার মাঝেও আপনি আবার সময় দিতে রাজি হয়েছেন সে কারণে। এবং দর্শক বলে রাখতে চাই, মোহাম্মদ হাশেম প্রতি শুক্রবার আমাদের সাথে থাকবেন। আমরা নতুন ট্যাক্স আইনের কি কি পরিবর্তন, সেই সাথে কোন কোন জায়গায় প্রভাব ফেলেছে সেই জায়গাটি নিয়েও আমরা কেস স্টাডির আলোকে কিন্তু বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করব। আর আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24ebase। মোহাম্মদ হাশেম, শুরুতে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি এসেছেন। তবে ট্যাক্স সিজন শুরু হয়ে গেছে, অনেক আপনি ফাইলও করে ফেলেছেন এবং আপনার অফিস মানুষে মানুষে আমরা সেটি নিউজও করেছি। তবে শুরুতেই জানতে চাই, এবার রিফান্ডটি একটু দেরিতে আসছে, কারণটি কি? ওকে, ধন্যবাদ নূপুর, অসংখ্য ধন্যবাদ টিভিএন 24 কে আমাকে ইনভাইট করার জন্য। আমরা ট্যাক্স সিজনের মাঝামাঝি সময় উপস্থিত হয়েছি। হ্যাঁ, আপনি বলেছেন যে ট্যাক্স রিটার্ন আমরা অনেকগুলো করেছি, তো সেখানে এই রিফান্ডের কথা, রিফান্ডটা দেরি হচ্ছে কেন? ইয়েস, দের ইজ প্যাথ অ্যাক্ট, যেটা হচ্ছে ডিসেম্বর 2015 একটা ল হয়েছিল। যে লর কারণ সেটা হচ্ছে আপনার এই আমেরিকান ট্যাক্স পেয়ারদেরকে ফ্রড থেকে বাঁচানোর জন্য এই লটা করা হয়েছিল। হ্যাঁ, সো যারা ট্যাক্স রিটার্নে, যাদের আপনার এই এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে এবং আর্ন ইনকাম ক্রেডিট পাবে, যাদের লো ইনকাম, যাদের আর্ন ইনকাম ট্যাক্স যারা পাবে এবং এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট যারা পাবে, তাদের রিফান্ডটা মিড ফেব্রুয়ারি থেকে রিলিজ করবে। তাহলে প্রথম ডিপোজিট হবে যেটা, সেটা হবে ফেব্রুয়ারি 28 তারিখে। ইতিমধ্যে অনেকে পেয়ে গিয়েছে। মানে এটা কি ভাগ ভাগ, মানে রিফান্ডের ক্ষেত্রে যাদের আপনি বলছিলেন যেমন যাদের ইনকাম লো, তারা কিন্তু আর্ন ইনকাম ক্রেডিট পায়। হ্যাঁ, এবং এডিশনাল চাইল্ড ট্যাক্স, নট দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা $1400, সো এই এই ক্রেডিট গুলো যারা পাবে তাদের রিফান্ডটা পেতে একটু দেরি হবে। আপনার প্যাথ একটার কারণে, সো এই কারণে এটা ডিলে হচ্ছে, কারণ ফেব্রুয়ারির আপনার 28 তারিখ থেকে ডিপোজিট দেওয়া শুরু হয়েছে। আমরা খুব সুন্দর একটি তথ্য জেনে গেলাম, যারা আমরা আশঙ্কায় ছিলাম যে রিফান্ড কেন দেরিতে আসছে, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিলেন যে কাদের ক্ষেত্রে রিফান্ডটি পেতে দেরি হচ্ছে। আরেকটি বিষয় যে আমরা যদি আগে ট্যাক্স আইন অনুযায়ী এবারের ট্যাক্সের সাথে একটু তুলনা করি, তাহলে রিফান্ড একটু কম পাচ্ছে, মানে অনেকে যদি তুলনামূলক জায়গাটি আমরা বিচার করি, কারণগুলো কি? এখানে সার্ভার রিজন আছে যে কি কারণে আপনার রিফান্ডটা কম হচ্ছে। কারণ নতুন যে ট্যাক্স ল যেটা হয়েছে, সেখানে আপনার মনে করেন অনেক পরিবর্তন এসেছে। হ্যাঁ, তার মধ্যে যে মেন রিজন হচ্ছে, যেটা হচ্ছে সল্ট, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এটা যারা আগে আইটেমাইজ করতো, এটা কিন্তু তাদের ক্যাপ করে দেওয়া হচ্ছে 10,000 পর্যন্ত। সো সেটা কিন্তু তারা ফুল ডিডাকশন নিতে পারছে না, যার ফলে আইটেমাইজ না করার কারণে স্ট্যান্ডার্ড ডিডাকশন নিতে হচ্ছে, ট্যাক্সেবল ইনকামটা বেশি, ট্যাক্সটা তাদের বেশি আসতেছে এবং রিফান্ডটা কমে যাচ্ছে। এটা হচ্ছে একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে আপনার যারা হচ্ছে উইথহোল্ডিং, যেন মনে করেন W2 যারা কাজ করে, তারা কিন্তু এই আপনার এই ট্যাক্সের চেঞ্জ করার কারণে, মনে আছে আমরা বলেছিলাম 7টা ট্যাক্স রেট চেঞ্জ হয়েছে, তার মধ্যে ট্যাক্সের চেঞ্জ হওয়ার কারণে আপনার ট্রান্সফোল্ডটা বেড়ে গিয়েছিল, যার ফলে ট্যাক্সটা কম কাটা হচ্ছে। সো আপনি যখন W2 কাজ করতেন আগে, যেখানে মনে করেন $5,000, যদি আপনি মানে $50,000 ইনকাম থাকে, সেখানে আপনি 10% মনে করেন $5,000 কাটতো। হ্যাঁ, এখন মনে করেন ট্যাক্স রেট চেঞ্জ হয়ে 12% হলো, অথবা কারো কারো 22% হয়, তাহলে আপনার ট্যাক্স রেটটা ওরা কি করতেছে, এই আপনার উইথহোল্ডিংটা কম কাটতেছে। যখন আমরা কম্পেয়ার করি, দেখি লাস্ট ইয়ার আপনি 50,000 মধ্যে আপনি 5,000 উইথহোল্ডিং করা হয়েছে, মানে পে আপনি ফেডারেল ট্যাক্স দিয়ে আসছেন, কিন্তু এবার দেখতেছি আমরা 60,000 মেক করার পরে স্টিল আপনাকে $4,000 কি উইথহোল্ডিং করা হচ্ছে, যা ট্যাক্সটা কিন্তু কম দিয়ে আসতেছেন আপনি, কিন্তু পেয়েছেকে বেশি পেয়েছেন। সো এটা কিন্তু অনেক আমাদের ট্যাক্স পেয়াররা বুঝতে পারে না, ও না আমি তো আগের মতো পাইতাম, দ্যাটস নট ট্রু, আপনি পেজটা পেয়েছেকে কিন্তু আপনি বেশি পেয়েছেন, পেয়ে গেছেন, যার ফলে রিফান্ডটা কিন্তু কম আসতেছে। আরেকটি ব্যাখ্যা আমরা পেলাম, ফোনে আছেন, আমি একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম কি বলে প্রশ্ন করতে? আমি মোহাম্মদ আলম,
জি প্রশ্নটি আপনি কি 1098 টি পেয়েছেন একটা পরে দিতে হতে পারে, আমরা দেখলে বুঝতে পারবো। তবে যদি এটা হয় সেক্ষেত্রে আপনার যদি আন্ডার গ্রাজুয়েট হয় সেখানে আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট আপনি ক্লেম করতে পারেন, আর যদি গ্রাজুয়েট স্টুডেন্ট হন সেখানে আপনি লাইফ টাইম লার্নিং ক্রেডিট নিতে পারেন। আমেরিকান অপরচুনিটি ক্রেডিট হচ্ছে আপনার 2500 ম্যাক্সিমাম, আর লাইফ টাইম লার্নিং ক্রেডিট হচ্ছে আপনার $2000। সে এই দুইটা ক্রেডিট যে কোনো একটা আপনার যেটা ফিট হবে, আন্ডার গ্রাজুয়েট হলে আপনার 25, সো এখানে একটা নিতে পারবেন। অ্যান্ড অলসো এখানে আপনার যদি ইনকাম কম থাকে, যদি ট্যাক্স লাইবিলিটি না থাকে, তাহলে লাইফ টাইম লার্নিং ক্রেডিট আপনার ক্যালকুলেশন আসবে না। আর আমেরিকান অপরচুনিটি ক্রেডিট যেটা 2500 এর মধ্যে, এটা আপনি আপনার 40% রিফান্ডেবল ক্রেডিট, হুইচ ইজ $1000, সেক্ষেত্রে আপনি ইভেন দ আপনার ট্যাক্স লাইবিলিটি না থাকলে স্টিল $1000 ফেরত পাবেন। আমাদের আরেকজন আছেন, তবে দর্শককে একটু অনুরোধ করে রাখতে চাই যে আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই স্পিকারটি বন্ধ করে নিবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিবেন, কারণ আপনাদের প্রশ্নটি যদি আমরা ঠিকভাবে শুনতে না পারি তাহলে তথ্যগুলো কিন্তু উপযুক্ত ভাবে আসবে না। আমরা পেয়েছি মোহাম্মদ হাশেমকে, আমরা কথা বলছিলাম যে এবার অনেকে রিফান্ড কম পাচ্ছে, তার কারণ গুলো কি কি, সেই জায়গাটিতে কি আপনি আরো কিছু যুক্ত করতে পারেন? না, আমি আরেকটি প্রশ্নে যাব। যেমন মনে করেন আইটেমাইজ ডিডাকশনটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 10,000। এবার আমার একটা ক্লায়েন্ট এসেছে যেটা ওদের একজন হচ্ছে নার্স রেজিস্টার্ড নার্স, যেটা হচ্ছে আরএন, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার। সো তাদের যে কম্বাইন ইনকাম মনে করেন যে আপনার অলমোস্ট অ্যাবাভ $200,000, তো তাদের কিন্তু স্টেট ট্যাক্স এন্ড সিটি ট্যাক্স ইজ মোর দেন আপনার 10,000, ইজ নট দ্যাট, ইজ অলমোস্ট 23,000 তারা শুধুমাত্র স্টেট ট্যাক্স সিটি ট্যাক্স দিয়ে আসছে আপনার W-2 তে। তো কিন্তু এখানে ক্যাপ করে দেওয়ার কারণে 10,000 তারা কিন্তু আইটেমাইজ করতে পারতেছে না, তো তাদের রিফান্ড ট্যাক্স অফ ইনকাম বেড়ে যাবে, রিফান্ডটা ডেফিনেটলি কমে যাবে। এখানে কিন্তু বড় ধরনের তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা হচ্ছে আপনার যে লোকাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, এগুলো সবগুলো মিলে প্রপার্টি ট্যাক্স ইনক্লুডিং $10,000 ক্যাপ করার কারণে। আরেকটা মেজর যেটা প্রবলেম, অ্যাজ এন রেজিস্টার্ড নার্স আপনি এখানে কিন্তু আপনি আগে অনেক ডিডাকশন নিতে পারতেন। যেমন মনে করেন ইউনিফর্ম, আপনার যদি আপনার যদি প্র্যাকটিসের জন্য বুক, তারপরে মনে করেন আদার ম্যাগাজিন, এগুলো কিন্তু আপনি ডিডাকশন নিতে পারতেন। ইভেন দো আপনার ইউনিয়ন ড্রেস যেগুলো, এগুলো আপনি এখন এগুলো এইগুলো নাই, তো না থাকার কারণে আপনি আইটেমাইজ টোটালি করতে পারতেছেন না। যেটা গত বছর ছিল মনে করেন $31,000 আপনার অ্যামাউন্ট আইটেমাইজ ডিডাকশন, সেটা আপনি $24,000 নিতে পারবেন, এই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, আমরা আরেকজনের প্রশ্নটি একটু নিয়ে নেই, তারপরে আমরা আমরা চেষ্টা করব যে প্রশ্ন নিব আবার আলোচনায় আসব, কারণ অনেকগুলো বিষয় আছে আমাদের জানার, সেই বিষয়গুলোর তথ্য উপস্থাপন করব। কে আছেন দর্শক আমাদের সাথে? আমার নাম আনিকা। ওয়ালাইকুম আসসালাম আপা, বলুন। দুইটা কোয়েশ্চেন ছিল, প্রথমটা হচ্ছে আমি ট্যাক্সার করেছি, আমাদের এবার ইনকাম 10,000 টাকা ছিল, আর আমার দুইটা বেবি আছে 17 বছরের নিচে। তো আমি অনুষ্ঠান দেখে আগে শুনেছিলাম যে এবার চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনার 2,000 টাকা পর্যন্ত পেতে পারি, আর কম হলে হয়তো 1,400 টাকার মতো পাওয়া যাবে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে আমি 1,100 টাকার মতো পেয়েছি, দুইটা বেবির জন্য 1,100 করে পেয়েছি। তো আমার হাসপাতালে জানা যাচ্ছে যে এটা যদি একটু ব্যাখ্যা করে আমাকে বলতেন যে কি কারণে কম পেয়েছি। আজকের কোশ্চেন হচ্ছে আমার 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 ভাইয়ের ইনকাম এবার 25,000 টাকা, তো আমার ছোট একটা বোন আছে, ও স্টুডেন্ট, কিন্তু ওর 5,000 টাকার মতো ইনকাম আছে। তো আমার ভাই কি আমার বোনকে ইন্ডিপেন্ডেন্ট দেখাইলে কোনো বেনিফিট পাবে, এটা একটু যদি আমাকে বলেন। ওকে, ধন্যবাদ আনিকা, আপনি প্রশ্ন করেছেন। আপনার $10,000 ইনকাম, দুইটা বাচ্চা, এবং সেক্ষেত্রে আপনি আমরা আমরা কন্টিনিউ বলে আসছি আপনি $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এবং তার মধ্যে মিনিমাম হচ্ছে $1,400 রিফান্ডেবল ক্রেডিট। সো আপনি $1,100 সামথিং পেয়েছেন, তো কেন পেয়েছেন এটার ব্যাখ্যা হচ্ছে যে আপনার যদি আপনার এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এটা হচ্ছে আপনার $1,400 যেটা রিফান্ডেবল ক্রেডিট, এটা হচ্ছে এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই ক্রেডিট নেওয়ার একটা সার্টেন ইনকাম দরকার। কিন্তু যে আপনার ইনকামটা হচ্ছে ওই 1,400 পাওয়ার মতো রেঞ্জে ছিল না। যেমন মনে করেন এখানে রুল হচ্ছে
যে আইআরএস এর রুল হচ্ছে আপনার ইনকাম যদি 10,000 হয় ফার্স্ট $2,500 আপনাকে ডিডাকশন করতে হবে, বিকজ $2,500 নিচে থাকলে এটা আসবে না, এই জন্য 10,000 থেকে আপনার $2,500 বাদ দিবেন, এখান থেকে আপনার 15% আপনার ক্রেডিট পাবেন। তো আপনি যদি 10,000 থেকে $2,500 বাদ দেন তাহলে 7,500 এটার 15% যেটা আসবে আই বিলিভ 1,100 সামথিং সেটা আপনি পাবেন, তাহলে আপনি $1,400 পাবেন না। এখানে কিন্তু ইনকামের ব্যাপার রয়েছে, রাইট? এটা হচ্ছে এরকম হলে অনেকে জিরো ব্যালেন্স দিয়ে বলে যে আমাকে $1,400 নাও, so you cannot get that. Also earned income can be same thing kintu if you have if you have to have certain income, income jodi apnar na thake tale apni earned income paben na, is meaning that you earn the money you get the earned income credit. সবাই কিন্তু $2,000 পাবে না এবং $1,400 ম্যাক্সিমাম পাচ্ছে, তবে যাদের ইনকাম এই ট্রাস্ট হোল্ডের নিচে বেশি নিচে তারা কিন্তু কম পাচ্ছে। আমি যেটা ক্যালকুলেশন করে দিলাম $10,000 ফার্স্ট $2,500 মাইনাস $7,500 এটার 15% যেটা আসবে। সুন্দর করে এই হিসাবে কিছু আরেকটি প্রশ্ন ছিল তার, ওনার একটা আরেকটা প্রশ্ন ছিল $25,000 ওনার বাইয়ের ইনকাম, আই বিলিভ $5,000 হচ্ছে ওনার বোনের ইনকাম, ওকে ডিপেন্ডেন্ট দেখালো, রাইট? এখানে এখানে দুইটা জিনিস দেখতে হবে, আপনার এই বোন বোন যদি ফুল টাইম স্টুডেন্ট হয়, আপনার যদি ওনার যদি ইনকাম না থাকে তাহলে 100% আপনি ডিপেন্ডেন্ট দেখাই আপনার হেড অফ হাউসহোল্ড করে আপনি ক্রেডিট পেতে পারেন। কিন্তু যিনি আপনি বলেছেন $5,000 এখানে বোনের ইনকাম আছে, সেক্ষেত্রে এখানে দুইটা জিনিস কাজ করবে, একটা হচ্ছে কোয়ালিফাইং চাইল্ড অ্যান্ড কোয়ালিফাইং রিলেটিভ। তো এক্ষেত্রে এটা আপনার বোনের ব্যাপারে আপনার কোয়ালিফাইং রিলেটিভ, কোয়ালিফাইং রিলেটিভ ইনকাম যদি আপনার যদি এক্সামশন নাই বাট নতুন আইনে আপনার $4,150 উপরে যদি যায় তাহলে আপনি আপনার বোনকে বসিয়ে এই ক্রেডিটটা নিতে পারবেন না, এটা হচ্ছে এটা জানতে হবে। কারণ আপনি যদি এখন $5,000 দিই, ইভেন দো আপনি $5,000 ডিপেন্ডেন্ট হিসেবে বসান, আপনি বাই যদি ক্রেডিট নিয়ে নেয় কিন্তু আইআরএস এটা আপনাকে আবার চিঠি পাঠাবে ক্রেডিটটা ব্যাক করার জন্য, বলবে যে এটা তো কোয়ালিফাইড রিলেটিভ, তার ইনকাম মোর দেন $4,150, সেই জন্য আপনার এই এটা কোয়ালিফাইড রিলেটিভ পড়তেছে না, আপনি আর ইনকাম ক্রেডিট পাবেন না। তো আপনি কি করবেন, আপনি এটাকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট অ্যাজ এ আরেকটা ট্যাক্স রিটার্ন করতে হবে আপনার বোনকে দিয়ে, কিন্তু ক্রেডিট পাবেন। আমাদের ফেসবুকে একজন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটি নিতে চাই এবং তার জন্য আপনি একটু বিস্তারিতভাবে উত্তর দেবেন আশা করি। আবু তাহের পাটোয়ারি তিনি বলছেন, তিনি ক্যাব ড্রাইভার, ট্যাক্স ফাইল করেছেন, তিনি স্টেট থেকে চিঠি এসেছেন, উনি যা খরচ দেখিয়েছেন তার সব কিছুর প্রমাণ চেয়েছে কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই এবং তিনি জানতে চেয়েছেন যদি চিঠির জবাব না দেই তবে কি তার কোনো জরিমানা হবে কিনা এবং তিনি ফেডারেল থেকে টাকাও পেয়েছেন তার দুটো বাচ্চার জন্য। ভেরি গুড, গুড কোয়েশ্চেন। সো আমরা দেখতেছি এই বছর নতুন আইন যেটা পরিবর্তন হয়েছে এটার এটার অনেকে এটা অ্যাপ্লাই করতে পারতেছে না। সো আবার মনে করেন যে সেলফ এমপ্লয়, আমরা আগেই বলেছি অনুষ্ঠানগুলোতে কন্টিনিউ বলছি, আপনি একটা অ্যাকুরেট ট্যাক্স রিটার্ন করার জন্য আপনাকে সব হিসাব নিকাশ রাখতে হবে, এটাকে হচ্ছে ট্যাক্স রিটার্ন করার আগেই। কিন্তু আপনি যদি ট্যাক্স রিটার্ন এস্টিমেট করে বসিয়ে দেন আমার তেল খরচ, গ্যাস খরচ, ইলেকট্রিক এই আপনার আদার এক্সপেন্স, তাহলে তো আপনার ডকুমেন্ট আপনি খুঁজে পাবেন না। তো এই জন্য আপনার উচিত ছিল আপনার ইনফরমেশনগুলো আপনি ঠিক রেখে তারপর ট্যাক্স রিটার্ন করা। তবে আপনি যেটা বলতেছেন যে ডিডাকশনগুলো আপনি যে নিলেন তাহলে আপনার জিপিএস স্টেটমেন্টে হয়তো আপনি, আমি জানি আপনি উবার ড্রাইভার কিংবা ক্যাব ড্রাইভার জিপিএস স্টেটমেন্টে আপনার যে কিছু এক্সপেন্স আছে সেখানে এখান থেকেগুলো আপনি রেসপন্ড করতে পারেন। অ্যান্ড পাশাপাশি আপনি কোনো যারা রিপ্রেজেন্ট করে, যারা আমরা যারা ট্যাক্স প্র্যাকটিশনার আমরা আমাদের কাছে আনলে আমরা হয়তো দেখে এটা রিপ্রেজেন্ট করে আপনাকে টেক কেয়ার করতে পারবো। তবে রেসপন্স যদি আপনি না করেন তাহলে ওরা অ্যাসেসমেন্ট করে ফেলবে যে আপনি এটা দিতে পারতেছেন না, জরিমানা পেনাল্টি সহ ওরা নিজেরা অ্যাসেসমেন্ট করে বিল একটা পাঠিয়ে দেবে, রিফান্ড তো দিবে না বিলটা পাঠিয়ে দিবে, তার চেয়ে রেসপন্স করাটা হচ্ছে বেটার। খুব সুন্দর করে আবু তাহের পাটোয়ারি আপনার উত্তরটি পেয়েছেন, কারণ আইআরএস কে অ্যাভয়েড করার কোনো উপায় নেই, আপনাকে রেসপন্স করতেই হবে। স্টেট কিন্তু এবার বেশি অডিট হচ্ছে, কারণটা হচ্ছে আপনি দেখেন সবাই কিন্তু ক্রেডিট নেওয়ার জন্য ম্যাক্সিমাম পাওয়ার জন্য, আমরা আগেই বলেছি একটা এক্স অ্যামাউন্ট অফ মানি ইনকাম যদি আপনি দেখেন আপনি ম্যাক্সিমাম ক্রেডিট পান, এই ক্রেডিটটা নেওয়ার জন্য মানুষ কন্টিনিউ ইনকামকে রিডিউস করতেছে,
ইভেন ওদের এই ডিডাকশন গুলো নাই। আচ্ছা, আরেকটা পুরো আরেকটা জিনিস বলি যে আমাদের কমিউনিটিতে এখন আমরা যেটা দেখতেছি, আমরাও প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে অনেকে হোম কেয়ার করতেছে, রাইট? সো ওয়াইফ যদি হোম কেয়ার করে তাদের একটা ইনকাম হয়ে যাচ্ছে W2 তে, আবার হাজবেন্ড যদি এরকম সেলফ এমপ্লয়ি ট্যাক্সি চালায় উবার করে তারাও কিন্তু এক্স অ্যামাউন্ট অফ ইনকাম নিয়ে আসে। আগে কিন্তু হোম কেয়ারের ইনকাম ছিল না, দুইটা কম্বাইন ইনকাম যোগ হয় তখন তারা কি করে ইনকামটা বেড়ে যায় টেকনিক্যালি, কারণ আপনার ওয়াইফ তো অলরেডি লেটস সে 20,000 থেকে 25,000 নিয়ে আসছে। এখন আপনি যদি মেডিকেট রাখার জন্য ইনকামকে কমিয়ে 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 বেশি নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি লাস্টের ইনকাম ছিল আপনার 30,000, এবার ইনকাম আপনি 10,000 কিভাবে আসলো ট্যাক্স রিটার্নের মধ্যে, মানে আপনার সেলফ এমপ্লয়ি, তাহলে এই কারণে অডিটগুলো হচ্ছে। কিন্তু তো আপনি মেডিকেটের জন্য আপনার ইনকামকে একেবারে রিডিউস করে ফেলবেন এটা হবে না, কিন্তু মানে আইনসম্মতভাবে এবং সঠিক উপযুক্তভাবে ফাইলগুলো করা উচিত। একজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি রিনা। আপনার প্রশ্নটি তাড়াতাড়ি করতে হবে, টেলিভিশন আমরা উত্তর দিব যখন তখন শুনবেন। আমি রিনা খান। জি আমি হোম কেয়ারে কাজ করতাম, আমি W2 পাইনি, আমার লাস্ট পেজটা পাচ্ছে, আমার ইনকাম $12,000 এবং আমার হাজবেন্ডের ইনকাম হচ্ছে $29,139। সে সরাসরি চেকে কাজ করত, তাকে $10.99 দেওয়া হয়েছে এবং আমার দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুটো, একটা বাচ্চা হচ্ছে under 18 এবং একটা বাচ্চা ডাউন সিনড্রোম। এখন আমি কি একত্রে ট্যাক্স ফাইল করব, কারণ কি আপনার এই যদি লিগেলি মেরিট হন, এখানে দুইটা স্ট্যাটাস নিতে পারবেন, একটা ফাইলিং স্ট্যাটাস, সেটা হচ্ছে মেরিট ফাইলিং জয়েন্টলি আর মেরিট ফাইলিং সেপারেটলি। যেহেতু আপনি বলতেছেন বাচ্চা আছে, তাহলে মেরিট ফাইলিং সেপারেটলি যদি করেন আপনার বাচ্চার যে আর্ন ইনকাম ক্রেডিট এটা টোটালি গন, আপনার যে 5,000 something যেটা ক্রেডিট আসবে এটা কিন্তু আপনি পাবেন না মেরিট ফাইলিং সেপারেটলি করলে। কিন্তু মেরিট ফাইলিং জয়েন করলে আপনার বেনিফিট হবে বেশি, তবে আপনার হাজবেন্ডের যে 1099 এগেনস্টে কিছু আপনার এক্সপেন্স থাকবে, দুইটা কম্বাইন করে আপনি ট্যাক্স রিটার্ন করলে আপনার রিফান্ডটা ভালো আসবে। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন যেটা ছিল, আপনি W2 এখনো পান নাই, তবে আপনি আপনার যে এমপ্লয়ের কাছে আপনি আবার নোটিফাই করবেন, তারা যেন এটা রিপ্রিন্ট করে দেয় W2টা, তাদের অ্যাকাউন্টেন্টকে রিকোয়েস্ট করলে তারা হয়তো এটা W2 আপনি পেয়ে যাবেন। আর যদি না পায়, আপনার কোম্পানি যদি ক্লোজ হয়ে যায়, আপনার ব্যাংকাপসি করে, দেন ইউ হ্যাভ টু গো টু দ্য IRS আফটার ট্যাক্স সিজন, ওইখান থেকে একটা W2 পিক আপ, মানে রেকর্ড চেক ওইটা পিক আপ করতে পারেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে যারা ফোনে আছেন ফোনগুলো নিব, সেই সাথে আমাদের নির্ধারিত কিছু বিষয়ও আছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব, তবে সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা মোহাম্মদ হাশেমকে পেয়েছি। আমরা কথা বলছি নতুন ট্যাক্স আইনের পরিবর্তন প্রভাব, সেই সাথে যারা ট্যাক্স ফাইল করে ফেলেছেন রিফান্ড পেতে কেন দেরি হচ্ছে, সব কিছু মিলেই আমরা আলোচনা করছি। তবে একজন আছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা প্রশ্নটি নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে আজমল বলছি। জি ভাই, প্রশ্নটি? জি প্রশ্ন হলো যে আমার কিছু রেন্টাল প্রপার্টি আছে, ওগুলো আমি এস কর্পোরেশন ফর্ম করেছি, এখন আমার প্রশ্ন হলো যে আমাকে কি হাউস লোন ইন্স্যুরেন্স এবং মর্গেজ ব্যাংকে কি ইনফর্ম করতে হবে যে আমি এস কর্পোরেশনে ফর্ম করেছি, এটাই আমার কোশ্চেন। ধন্যবাদ, আপনি বলেছেন আপনার রেন্টাল প্রপার্টি আছে, আপনি একটা এস কর্পোরেশন ফর্মেট করেছেন। হ্যাঁ, আপনার যদি এস কর্পোরেশন ফর্মেট করে থাকেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট করা। সো অ্যাকাউন্ট করলে ওদের কাছে ইনফরমেশন থেকে যাবে। অ্যান্ড সেকেন্ডলি আপনার
আপনি যা আপনি বাড়ি কিনবেন যদি রেন্টাল প্রপার্টি থাকে এগুলা এস কর্পোরেশন করার আগে কিনে নিলেন কি না নাকি পার্সোনাল নামে নিলেন, যদি পার্সোনাল হয় সেটা আলাদা, আর যদি এস কর্পোরেশন নামে না হয় তাহলে আপনার ব্যাংকে ওদের আপনার ইআই নাম্বার যদি অ্যাড করে থাকেন অথবা ট্রান্সফার করে নিয়ে আসেন তাহলে সেটা আপনার এন্ড অফ দ্য ইয়ার আপনার মর্গেজ স্টেটমেন্ট পাঠাবে, তাহলে আপনার ট্যাক্স রিটার্ন করতে সুবিধা হবে। তবে আপনার জন্য আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু এস কর্পোরেশন সেক্ষেত্রে আপনার দুই একটা জিনিস করতে হবে যেটা আপনার আদারওয়াইজ রেড ফ্ল্যাগে পড়বেন। এস কর্পোরেশন করতে গেলে আপনার কিন্তু পেরোল রান করতে হবে। পেরোল হচ্ছে আপনাকে ইভেন যদি আপনার এমপ্লয়ি না থাকে স্টিল আপনাকে রিজনেবল স্যালারি নিতে হবে, না হলে আপনি এস কর্পোরেশন আপনি ট্যাক্স দিচ্ছেন না এই আপনার এই কর্পোরেট লেভেলে, কিন্তু সেটা আপনার ইনকাম এক্সপেন্স বের হয়ে K1 যখন আসবে আপনি পার্সোনাল শুধু ট্যাক্স দিচ্ছেন, এই কারণে আপনার রিজনেবল স্যালারি নিতে হবে, এটা একটা। আরেকটা গুড নিউজ হচ্ছে যে নতুন আইনে আপনি যে এই আপনার যদি ইনকাম থাকে সেক্ষেত্রে 20% ডিডাকশন নিতে পারবেন এই নতুন আইনে। সো দ্যাটস দ্য নিউ থিং ফর দ্য এস কর্পোরেশনের জন্য। ফোনে আরেকজন আছেন, আমরা ফোনের প্রশ্নটি নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো জি, আপা নামটি বলে প্রশ্নটি ঝটপট করে ফেলতে হবে। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি তাড়াতাড়ি করুন, স্পিকারটি যদি। আমার নাম রওশন, আমি ব্রঙ্কস থেকে বলছি। জি রওশন আপা, প্রশ্নটি আমার প্রশ্নটা হলো, আমার ছেলের বয়স 27 বছর, সে কলেজে পড়ে, মেডিকেল স্কুলে পড়ে, সে লোন নিয়ে পড়ে, এখন আমরা কি আমাদের ট্যাক্স ফাইলে ওকে ডিপেন্ডেন্ট দেখাতে পারবো কিনা? আপনার ছেলের ইনকাম রয়েছে কিনা? ছেলের কোনো ইনকাম আছে আপা? না, ছেলের কোনো ইনকাম নাই। ধন্যবাদ। হ্যাঁ, আপনি আপনার ছেলেকে ডিপেন্ডেন্ট দেখাতে পারবেন, তবে এই ডিপেন্ডেন্টটা দেখাতে গেলে আপনি যে আপনার ক্রেডিটগুলো, যেমন এগুলো আসবে না, আপনার আর ইনকাম ক্রেডিটটা আপনি পাবেন না, যেহেতু বয়স 24-এর উপরে চলে গেছে। 24-এর নিচে যদি ফুল টাইম স্টুডেন্ট হয় তাহলে আপনি আর ইনকাম ক্রেডিটটা পাবেন যদি এলিজিবল হন। অ্যান্ড সেকেন্ডলি, স্টিল আপনি নতুন আইনে আপনার এই ডিপেন্ডেন্ট দেখালে আপনি $500 আপনি নতুন যে ক্রেডিট হলো এডিশনাল ক্রেডিট যেটা, এটা আপনি পেতে পারেন, এখানে সেটা ক্লেম করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা আরেকজন প্রশ্ন করেছেন, আমি একটু ফেসবুক থেকে প্রশ্নটি নিতে চাই। ইউসুফ জাগিরদার তিনি প্রশ্ন করেছেন, সিটি ট্যাক্স সম্পর্কে তিনি একটু জানতে চান। সিটি ট্যাক্স? ধন্যবাদ। সিটি ট্যাক্স বলতে, এখন আপনি যদি W2-তে কাজ করেন, এখানে দুইটা ট্যাক্স, একটা হচ্ছে স্টেট ট্যাক্স, একটা হচ্ছে সিটি ট্যাক্স। সো আপনি যদি সিটিতে বাস করেন তাহলে আপনাকে ডেফিনেটলি সিটি ট্যাক্স দিতে হবে, আর আপনি যদি লং আইল্যান্ড থাকেন কিংবা নাসু কাউন্টিতে থাকেন, যদি আপনি সিটির মধ্যে না থাকেন সো ইউ ডোন্ট হ্যাভ টু পে দ্য সিটি ট্যাক্স, কিন্তু সিটিতে থাকলে আপনি সিটি। তারপর লো ইনকাম যাদের তারা কিন্তু এটা রিফান্ড চলে আসে, কিন্তু যদি হায়ার ইনকাম তাদেরকে কিন্তু সিটি ট্যাক্স দিতে হয়। অ্যান্ড এখানে আরেকটা বেনিফিট হচ্ছে, আপনার আপনার সিটি ট্যাক্স যদি আপনি বেশি দিতে হয় সিটি ট্যাক্স এটার সাথে স্টেট ট্যাক্স, এই দুইটা ট্যাক্স মিলে যদি আপনি আইটেমাইজ করতে চান এটা কিন্তু আপনার আইটেমের সাথে যোগ হয়। তো এখানে একটা বেনিফিট রয়েছে। আচ্ছা, আপনার প্রশ্নটি পেয়ে গেছেন। আমরা একটু আইটেমাইজ ডিডাকশনের বিষয়টি যেহেতু আসলোই, সেটি বিষয়ে জানতে চাই যে এবার তো অনেক লিমিট করা হয়েছে, তো কারা বেশি ক্ষতি করছে? তবে লিমিট হইলেও কিন্তু আপনার একটু স্মার্ট ওয়ে থিংক করতে হবে। সো যেহেতু আমরা ডিডাকশনটা কম পাচ্ছি ফেডারেল লেভেলে, কিন্তু হোয়াট হ্যাপেন স্টেট লেভেল, কারণ স্টেট লেভেলে কিন্তু যেহেতু $10,000, কিন্তু আমরা নিউ ইয়র্কে কিন্তু আমরা ট্যাক্স বেশি দিচ্ছি, এটা এখানকার নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট ওরা জানে এবং এখানকার যে ল মেকার তারাও জানে, তো এই জন্য নিউ ইয়র্ক স্টেটকে কিন্তু আপনার লিমিট নেই। সো ইভেন দ্য $10,000 যদি আপনার ডিডাকশন ফেডারেল লেভেলে লিমিট করে থাকে, আপনি কিন্তু স্টিল ডিডাকশন নিতে পারবেন কোথায়, নিউ ইয়র্ক স্টেটে। সেখানে কিন্তু এই জন্য আমি সাজেস্ট করবো ট্যাক্স পেয়ারদেরকে, আপনাদের যে ডিডাকশনগুলো আছে আপনি ফুললি আপনার ট্যাক্স ইয়াতে বসাবেন, আপনার সফটওয়্যারে বসাবেন, যাতে ফেডারেল যদি লিমিট হয় আপনার স্ট্যান্ডার্ডাইজেশন আছে, কিন্তু ইউ ক্যান স্টিল ক্যান টেক দ্য আপনার আইটেমের ডিডাকশন দ্য স্টেট লেভেল। তো সেক্ষেত্রে আপনার একটা ফর্ম আছে IT-196, এটার ফর্মটা ফিল আপ করলে আপনি আপনার ট্যাক্সেবল ইনকামকে রিডিউস করবে, ট্যাক্সটা কম দিতে হবে, রিফান্ডটা বেশি আসবে। কিন্তু আপনি যে এই এই 24,000 টাকার উপরে যদি ইয়া হয়, কম হয়, আপনি নিতে পারবেন না, এটা নিয়ে বসে থাকবেন না। কারণ এখানে একটা জিনিস বলে রাখি, আপনার 8,000 হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিডাকশন কোথায়, নিউ ইয়র্ক স্টেটে, আবার মানে 16,050 হচ্ছে মেরিট ফাইলিং জয়েন্টলি। সো আপনার যদি এখানে 23,000 যদি আপনার কি থাকে স্ট্যান্ডার্ড আপনার আইটেমের ডিডাকশন হয়, কিন্তু আপনি স্টিল ডিডাকশন নিতে পারতেছেন, যদিও 24,000 টাকা নিতে আপনি ফেডারেল নিতে পারতেছেন না।
আচ্ছা, সেই জায়গাটিতে ক্যালকুলেশনের বিষয় আছে, রাইট? এটা এই জন্য আমরা বলবো আপনি ওই সব ট্যাক্স প্রিপেয়ার কাছে যান যারা এটা স্মার্ট ওয়ে থিং করে আপনাকে ক্রেডিটটা আপনার ডিডাকশনটা নিতে পারে এবং রিফান্ডটা আপনাকে, যারা জানেন নতুন আইন সম্পর্কে জানেন, যারা আপনাদের হেল্প করতে পারবেন। একজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন দর্শক? ফোনে কে আছেন? জি, নামটি বলে নিতে হবে। হ্যালো, আমি আকিফ বলছি, ব্রঙ্কস থেকে। আমার একটা প্রশ্ন ছিল যে আমি লাস্ট ইয়ারে লিমন কলেজের ভিতরে কাজ করেছিলাম, সেটা শুধুমাত্র 6 উইকস এর জন্য। সো যদিও আমার ইনকাম ওয়াজ নট সাফিসিয়েন্ট এনাফ, সো উইচ ইজ লাইক অনলি 514, আর আমার ফেডারেল উইথহেল্ড ছিল হচ্ছে মাত্র 23, আর তার সাথে আমি তো অ্যাজ ইন্টারন্যাশনাল ট্রান্সফার স্টুডেন্ট, সো আমি যেখানে টিউশন ফিস দিয়ে আমাকে পড়তে হয়েছে, সো আমার নামের আন্ডারে 1090 একটা ফর্ম ইস্যু হয়েছিল। সো সেই ফর্মে আমার যে নাম্বার ওয়ান যে বক্সে উইচ ইজ টিউশন ফিস অ্যান্ড গ্র্যান্ট, সেটাতে আমার 8957 আছে, আর স্কলারশিপে আমার কোনো কিছু নাই। আমি যদিও জানি যে এটার সাথে যে স্কলারশিপের বেশি যদি টিউশন ফিস হয় তাহলে অনেক সময় লেস রিটার্নও পায়, আমি যা জানতে চাচ্ছি যে আমি অ্যাপ্রক্সিমেটলি কি কিরকম রিফান্ড পেতে পারি। আপনি কি ফেডারাল এবং স্টেট, আপনি কি F1 ভিসা এসেছেন এবং কত বছর ধরে? আমি প্রায় আছি হচ্ছে 3.5 years, আমি লাস্ট ইয়ারে গ্রাজুয়েট করেছি লিমন কলেজ থেকে। F1 ভিসা, রাইট? ওকে, ধন্যবাদ আকিব ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য। হ্যাঁ, এই ধরনের প্রশ্নের দরকার ছিল, কারণ কমিউনিটিতে এই ধরনের অনেক আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে যেগুলো হচ্ছে ট্যাক্স রিটার্নটা অ্যাকুরেট হয় না। সেটা হচ্ছে F1, আপনি যদি ইভেন দো সাবস্টেনশিয়াল প্রেজেন্ট টেস্ট এখানে আপনি আছেন, আপনার কন্টিনিউ এদেশে থাকতেছেন, আপনি 1040 করতে পারবেন না, বিকজ আপনি হচ্ছেন F1 স্ট্যাটাস। তো F1 ভিসা যারা নিয়ে আসে তারা 5 ইয়ার 1040 NR করতে হবে, নন রেসিডেন্ট রিটার্ন, কিন্তু আপনি 5 ইয়ার পরে আপনি তখন কি করবেন, 1040 করবেন, তখন আপনি ফুল ক্রেডিটগুলো আপনি ক্লেম করতে পারবেন। এই মুহূর্তে আপনি হয়তো ক্রেডিট পাবেন না, তবে এই আপনার রিটার্ন আপনি করতে পারেন অ্যাজ এ 1040 NR করতে হবে, নট ফর দ্য 1040, সো এটা ক্লিয়ার করতে হবে, 5 বছর হইতে হবে। কিন্তু অনেক অনেকে কিন্তু মনে করে ও আমার স্টুডেন্ট ভিসা, আমি F1 ভিসা আসছি, ডাজন্ট ম্যাটার যে সাথে সাথে 1040, কারণ 1040 NR কেউ করতে চায় না, অনেকে করে না, এটা এটা মনে করে যে আপনার জাস্ট বাইরে লোকের জন্য, বাট দ্যাটস নট ট্রু। F1 ভিসা যাদের তাদের 5 ইয়ার্স থাকার পরে তারা 1040 করতে পারছে, সব বেনিফিটগুলো পাবে। আমরা আইটেমাইজড ডিডাকশন নিয়ে কথা বলছিলাম যে ক্ষতিগ্রস্তের জায়গাটি কারা, সেই জায়গাটিতে আর কি যুক্ত করবেন? সো আইটেমাইজড ডিডাকশন আমি যেটা বলতেছিলাম, যেহেতু এখানে লিমিট করা হচ্ছে আপনার সল্টটা, তারপর হচ্ছে আপনার মর্গেজ ইন্টারেস্টটা, 750,000 যে মর্গেজ ইন্টারেস্ট, এখানে যে এই মর্গেজ ইন্টারেস্টটা আসবে সেটা আপনি ডিডাকশন করতে পারবেন। আর হচ্ছে আপনার ডোনেশন মোর দেন 50 ছিল গতবার, এবার 60%, তারপরে হচ্ছে আপনার এইগুলো আছে, আর 2% AGI অ্যাডজাস্টেড গ্রোস ইনকামের 2%, এটা কিন্তু আপনার চলে গেছে। এই জন্য স্পেশালি যারা ডাক্তার, তারপরে মনে করেন নার্স, এই যারা কনসালটেন্ট, তারা কিন্তু এই এইগুলোর থেকে মানে ডিডাকশনটা করতে পারতেছে না, কারণ কি 2% AGIটা চলে গেছে। সেটা কিন্তু কিসের জন্য? আইটেমাইজের জন্য, যারা এমপ্লয়ি কোনো কোনো কোম্পানির আন্ডারে যদি কাজ করে, কিন্তু হসপিটালে কাজ করে, ডাক্তার যদি হয়, কিন্তু যারা বিজনেস আছে তারা কিন্তু ডিডাকশন নিতে পারবে। এখানে আমরা বারবার একটা জিনিস ক্লিয়ার করতে চাই, এমপ্লয়ি আর বিজনেস টোটাল ডিফারেন্ট জিনিস। কিন্তু আপনার বিজনেসে কিন্তু আপনি ডিডাকশন নিতে পারবেন, কিন্তু আইটেমাইজেশন করতে গেলে এটা করতে পারবেন না। সো এই দিকে তো অডিট হওয়ার কি সম্ভাবনা কি রাইট, অডিট হওয়ার কারণ এখন 10,000 যেহেতু আপনাকে লিমিট করতেছে, আপনি সামহাউ এই আপনার ট্যাক্সেবল ইনকামকে রিডিউস করার জন্য আপনি কি করতেছেন, আপনি ডোনেশনটা বাড়িয়ে দিচ্ছেন, ইউ সি দ্যাট? কারণ আপনি গত বছর মনে করেন যে আমি $30,000 আমি আইটেমাইজ করেছি, তাহলে এখন এখন 10,000 এদিকে কমে গেল, তাহলে আইটেমাইজটা আপনি বাড়ানোর জন্য আপনি কি করতেছেন, ডোনেশনটা যে আমি 10,000 ডোনেশন দিয়েছি মসজিদে, সেলিব্রেশন আর্মি, এই জায়গায় কিন্তু যদি রেকর্ড নাই, কিন্তু আপনি এটা করলে কিন্তু অডিটে পড়বেন। এই জন্য আমরা ট্যাক্স পেয়ারদেরকে একটু বলতে চাই যে আইটেমাইজ বেশি করার জন্য আপনি ডোনেশনে কিন্তু বেশি দিতে যাবেন না, ঝুঁকে যাওয়াটা উচিত না। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, তবে একটি প্রশ্ন করতেই হয়, সেটি হচ্ছে ট্যাক্স রিটার্ন করার জন্য এবার নতুন আইন, যদিও তারপরও আমরা সবসময় বলি যে কাদের কাছে যাওয়া উচিত, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, কাদের কাছে যাওয়া উচিত তার আগে বলে দিই কাদের কাছে যাবে না, সেটা হচ্ছে গ্যাস গোস ট্যাক্স প্রিপেয়ার। গোস্ট ট্যাক্স প্রিপেয়ার খারাপ, গোস্ট ট্যাক্স প্রিপেয়ার হচ্ছে তারা কিন্তু ট্যাক্স রিটার্ন করবে, তারা তাদের নাম বসাবে না, তাদের কোনো পিটিআর নাম্বার নাই, তো তারা কী করে, তারা তারা ফিটা তখন কি, আপনি IRS এর রুল হচ্ছে আপনি যখন ট্যাক্স প্রিপেয়ার করবেন ইউ শুড গেট দ্য কম্পেনসেশন, সো সেটা আপনি
ক্যাশে নিতে পারেন, চেকে নিতে পারেন, আপনি ক্রেডিট কার্ডে নিতে পারেন আপনি, কিন্তু আপনি যারা গোস্ট পিপার তারা কিন্তু নামও বসাবে না, তাদের পিটিএন নাম্বার ইউজ করবে না, তারা আবার ক্যাশে তাদের এই ইয়াটা চায় কি আপনার ফিটা, যাতে কোনো রকমে কি আপনার ইয়া না থাকে মানে রেকর্ড না থাকে। সো এদের থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিচ্ছি। পাশাপাশি তারা আবার কি করে, তারা হচ্ছে ডেঞ্জারাস। আমি আগেই বলেছিলাম যে একটা ফর্ম ছিল যেটা 8888 এই ফর্মটা ফিল আপ করে আপনি রিফান্ডটাকে স্প্লিট করতে পারবেন। তারা সামটাইম তাদের এই ফর্মটার মাধ্যমে, এই ফর্ম হচ্ছে আমি বলেছিলাম যে আপনি আপনার ছেলেকে বল 2000 টাকা দেন রিফান্ড থেকে, আপনার ওয়াইফকে 2000 টাকা দেন, আর 2000 টাকা আপনি এইভাবে স্প্লিট করার জন্য। সো ট্যাক্স পিপাররা করে কি, অনেক সময় যারা গোস্ট ট্যাক্স পিপারের ইনফরমেশন তাদের থাকে না, তারা এটা নিজের অ্যাকাউন্টে কিছুটা ট্রান্সফার করে নেয়। সো এখান থেকে এই জন্য আমরা বলি যে যারা ট্যাক্স রিটার্ন করতে যাবেন পিপার ইনফরমেশন যেন তারা দেখে নেয় মানে সাইন করার আগে, এটা খুব ইম্পর্টেন্ট। আর কাদের কাছে যাবে, অবশ্যই যারা ট্যাক্স প্রফেশনাল, আমরা বলি না আমাদের কমিটির মধ্যে আপনার 99.9% ট্যাক্স পিপার ইজ গুড, বাট যারা ক্রেডেনশিয়াল তাদের কাছে যাইতে হবে, যেমন ইন্ডোর এজেন্ট, উই আর লাইসেন্স প্র্যাকটিশনার লাইসেন্স বাই দ্য আইআরএস, সিপিএস সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, অ্যাটর্নি, দে আর লাইসেন্স প্র্যাকটিশনার অলসো, অ্যান্ড অলসো অ্যানুয়াল ফাইলিং সিজন যারা ভলেন্টারিভাবে করে তাদের কাছেও যেতে পারে। এই চার গ্রুপের পর থেকে যদি কাদের ক্রেডেনশিয়াল না থাকে তারা ট্যাক্স রিটার্ন করতে পারবে, কিন্তু আপনার যদি লগুলো আপনি না জানেন তাহলে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন না, ভুল ভুল করার সম্ভাবনা থাকে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম, এবং আপনার সাথে আগামী শুক্রবার ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদও জানাই। আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আমরা ট্যাক্স সিজনে আমরা ট্যাক্স নিয়ে আলোচনা করব সোমবার এবং শুক্রবার, এবং সেই সাথে আমাদের সাথে অ্যাটর্নিরাও থাকবেন যারা অ্যাটর্নিদের খুঁজছেন। অনেকে ফেসবুকে প্রশ্ন করছেন কবে অ্যাটর্নি, অ্যাটর্নিরাও থাকবেন আমাদের সাথে পুরো। আমরা চেষ্টা করছি এই ট্যাক্স সিজনে আপনাদের নতুন ট্যাক্স আইন সম্পর্কে একটু তথ্য দিতে, যারা ট্যাক্স ফাইল করেছেন কী কী সমস্যার মধ্যে পড়েছেন সেগুলোর বিষয়ে একটু তথ্য দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন।